আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 মে 23, এত কিছুর পরও মাহমুদুর রহমান মান্নাকে সাথে নিয়ে এসব কী করছে বিএনপি? আপনি কি জানেন তারা কি চায়? প্রশ্ন, বিএনপি কী জন্য কী করছে আর মাহমুদুর রহমান মান্না কী চায়? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট যে বিএনপির চাওয়া আর গণতন্ত্র মঞ্চের অনেকের চাওয়া, স্পেশালি মাহমুদুর রহমান মান্না, যার নাম আমি উল্লেখ করলাম, এই চাওয়া এক নয়, একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও বিএনপি সেই মাহমুদুর রহমান মান্নাকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, তাদের সাথে নিয়েই লিয়াজু কমিটির বৈঠক করছে। যে অপরাধকে বিএনপি বহিষ্কারযোগ্য মনে করে, সে অপরাধ করেছে মাহমুদুর রহমান মান্না। তারপরেও মাহমুদুর রহমান মান্নার সাথে এত কি, বিএনপি তার উপর এত কেন নির্ভর করছে? ডক্টর কামালের উপর যেরকম অতি নির্ভরশীলতা আমরা দেখেছিলাম 2018 সালে, অনেকটা সেম দেখতে পাচ্ছি। নিউজটা যদি একটু বলি, তারপরে আরও কিছু এক্সক্লুসিভ তথ্য দেব। 2 মে 2023 মঙ্গলবার যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপির লিয়াজু কমিটি গণতন্ত্র মঞ্চের সাথে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকে বসেছেন। হ্যাঁ, এটা হওয়ার কথা, হওয়ার কথা থাকলেও এখন হওয়ার কথা নয়। বিশেষ করে সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার স্টেটমেন্টের ফলে, যদি বিএনপি আসলেই আন্তরিকভাবে যুগপথ আন্দোলন করে থাকে, যুগপথের বিষয়ে তাদের কোনো সিরিয়াসনেস থেকে থাকে, যুগপথের মধ্য দিয়ে সফলতা চেয়ে থাকে, তাহলে এই গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক করতে পারে না। এটা কোনো হিসাব নিকাশে মেলে না। কেন মেলে না আমি তথ্যটা আবার দিব। আরেকটু নিউজটা বলি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে আরও আছেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অন্যদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি দল। গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে কিন্তু আছেন মাহমুদুর রহমান মান্না, এই কারণে তার নামটা ইম্পর্টেন্ট বললাম। আর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আরও ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এখানে ভিপি নূর কিন্তু নেই, ভিপি নূর কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধিও পাঠাচ্ছে না, কর্মসূচিতেও পাঠাচ্ছে না, লিয়াজু কমিটির বৈঠকও এখন গণঅধিকার পরিষদের আগ্রহ নেই, তারা নিজেদেরকে ধীরে ধীরে গণঅধিকার পরিষদ গুটিয়ে নিচ্ছে। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা ডেভেলপমেন্ট এখানে আছে, আমাদের সমালোচনা এরকম ছিল যে বিএনপি সময় নষ্ট করছে এরকম তথাকথিত দলগুলোর সাথে লিয়াজু কমিটির বৈঠক করে, তাও ঘন্টার পর ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা। তবে একটা দিক ভালো লেগেছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই এইসব বৈঠকে আগে থাকলেও এখন তিনি নিজে সময় দিচ্ছেন না, তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজ করছেন। কী বলেছে আর একটু দেখাই। সরকার হটানোর যুগপথ আন্দোলনে করণীয় ঠিক করতে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করছে বিএনপি। এর মানে করণীয় যদি গণতন্ত্র মঞ্চের সাথে ঠিক করে, তাহলে সেই করণীয় যে কী হবে বুঝাই যায়। আর গণতন্ত্র মঞ্চের বিশেষ করে মাহমুদুর রহমান মান্না স্পষ্টভাবে বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে, আলাপ আলোচনা না করে কোনো করণীয় বা কর্মসূচি ঠিক করলে, তাহলে সেখানে ধারে কাছেও যাবে না বিএনপি গণতন্ত্র মঞ্চ। যদিও গণতন্ত্র মঞ্চের সাথে পরামর্শ করে কর্মসূচি ঠিক করলে, তাতেও তারা ধারে কাছে যায় না, যাওয়ার তো সামর্থ্য নেই। আর ভিপি নুরুরা তো নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিয়েছে, তারপরও কেন তাদের সাথে? মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি লিয়াজু কমিটির এ বৈঠক হয়। 2 ঘন্টার বৈঠক শেষে দেখেন 2 ঘন্টা কী এমন আলোচনা হয়েছে। অন্যান্য পার্টির সাথে লিয়াজু কমিটির বৈঠক হয়েছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এরকম জোটের সাথে, আর গণতন্ত্র মঞ্চের সাথে 2 ঘন্টা। মানে কি, তারা সহজে কনভিন্স হচ্ছে না, এখতলাফ আছে, বিভিন্ন বিষয়ে তাদেরকে বোঝাতে হয়, দাবি দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে চলমান আন্দোলনে আলোচনা হয়েছে, যুগপথ আন্দোলনে অব্যাহতভাবে চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা যুগপথ আন্দোলন তো কী চলাচলে তা তো আমরা দেখতে পাচ্ছি, এবং এই আন্দোলনকে আরও শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া প্রয়োজন আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সকলে মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট, যৌথ ঘোষণা করব, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখন এই জয়েন্ট স্টেটমেন্টের জোর দাবিটা কিন্তু গণতন্ত্র মঞ্চ মাহমুদুর রহমান মান্নাদের পক্ষ থেকে অনেক আগে থেকে আছে, বিএনপি এ বিষয়টা অনেক ডিলে করে এতদূর নিয়ে এসেছে। তো বিএনপি এখন বাধ্য হচ্ছে এই গণতন্ত্র মঞ্চের নেতাদের পাশে বসে একথা বলতে যে শীঘ্রই আমরা জয়েন্ট স্টেটমেন্ট ঘোষণা করব। গণতন্ত্র মঞ্চে অন্যান্য যতগুলো দল ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের সাথে যুগপথ আন্দোলনে আছে, সকলে মিলে একটি যৌথ ঘোষণা দেব জাতির সামনে, এটা খুব তাড়াতাড়ি হবে। বিএনপি অনেক দেরি করেছে, ইচ্ছা করেই দেরি করেছে, আর সকলে মিলে বলতে সকলে তো নয়, যারা এই সরকারের বিরুদ্ধে, সবাইকে তো সাথে নিচ্ছে না, পছন্দ অনুযায়ী কিছু সিলেক্টেড দলকে নিচ্ছে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইম বলেন,
আলোচনার একটা জায়গা হচ্ছে অতীতে যেসব যেভাবে আন্দোলন সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে বর্তমান আন্দোলন এর চাইতে আলাদা এটা আপনারা সুনির্দিষ্ট এটা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলছে এর মানে নতুন কোনো ফন্দি হয়তোবা তারা আটছে কনভেনশনাল আন্দোলনের মাধ্যমে হচ্ছে না এই বক্তব্য কিন্তু তার একটা প্রমাণ যে অতীতের আন্দোলনের মতো হবে না আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করছি না আমরা এই সরকার বদল এই যে স্বৈরতান্ত্রিক সরকারগুলো ক্ষমতায় আসীন হয় তাদের কাঠামো বদলের জন্য আমরা রাষ্ট্র সংস্কার কিংবা মেরামতের জন্য সরকার পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এটাও একটা ইম্পর্টেন্ট বার্তা বিএনপি যার জন্য আন্দোলন করছে যেসব কথাবার্তা বলছে সেগুলোর সাথে কিন্তু মিল দেখতে পাচ্ছি না উল্টা কথাবার্তা এর মানে স্বৈরতান্ত্রিক সরকারগুলো সরকারগুলো বলতে কাদেরকে বোঝানো হয়েছে এর মানে এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কামিমের বক্তব্যে মূলত বিএনপিকেও স্বৈরতান্ত্রিক সরকারের মধ্যেই ফেলানো হয়েছে কারণ স্বৈরতান্ত্রিক সরকারগুলো কাঠামোগত দীর্ঘমেয়াদী সংস্কার করতে চায় এবং তাদের যে আপত্তি তাতে বিএনপির উপরও আপত্তি আছে এটা এই বক্তব্য থেকে এই প্লুরাল ব্যবহার করার মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিক সরকারগুলো এই শব্দ ব্যবহারের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব ভাষা নিয়ে অনুসরণের পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বৈঠকে উপস্থিত ছিলেন আর বিএনপির আমির খসরু মাহমুদ দলের যুগ্ম মহাসচিব এটা তো বলেছে আগে দেখেন এখানে এই গণ অধিকার পরিষদ এগুলোকে ভ্যালু দিচ্ছে না তাদের তো রাশেদ ফারুক ওদেরকেও পাঠাতে পারতো কিন্তু বিএনপি এত বড় প্রতিনিধি দলের সাথে বৈঠক ওরা এগুলো ভ্যালু দিচ্ছে না এখন কয়েকটা বিষয় তো দেখলেন যে আসলে তারা কী চায় তারা বিএনপিকেও স্বৈরতান্ত্রিক সরকার মনে করে তাদেরকেও সংস্কার করতে চায় অতএব বিএনপির দাবির সাথে তাদের কতটুকু মিল আছে বোঝাই যাচ্ছে তার চাইতে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই যেহেতু এখানে প্রাসঙ্গিক আগেও বলেছি আবারও বলি মাহমুদুর রহমান মান্না কিছুদিন আগে ডিবিসির সাথে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তারা চান না অথচ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্যই সব কিছু করছে এই তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারে নাকি সমস্যা সমাধান হবে না দুই বছর বা তিন বছরের জন্য জাতীয় সরকার চান মাহমুদুর রহমান মান্নারা যেটা ইনসাফ ক্রাইম কমিটি বলেছে আর এটাকেই কিন্তু বিএনপি বহিষ্কারযোগ্য অপরাধ মনে করে বিএনপি মনে করে তত্ত্বাবধায়ক সরকারই হচ্ছে সমাধান অন্য কোনো অনির্বাচিত দুই তিন বছরের জন্য দীর্ঘমেয়াদে এটা একেবারেই ঠিক নয় অগণতান্ত্রিক মনে করে আর মাহমুদুর রহমান মান্নারা এইটা চায় তাহলে আপনি কি জানেন যে আসলে মাহমুদুর রহমান মান্নারা কী চায় তারা যে তত্ত্বাবধায়ক সরকার চায় না তারা যে ভিন্ন কিছু চায় তাদের দাবির সাথে বিএনপির দাবির যে মিল নেই এটা কি আপনি জানেন যদি জেনে থাকেন তাহলে প্রশ্ন তুলুন এই মাহমুদুর রহমান মান্নাদের সাথে নিয়ে বিএনপি সব কী করছে বিএনপি কোন দিকে যাচ্ছে তাহলে এটা তো সম্পূর্ণ অযৌক্তিক কাজ করছে বিএনপি মাহমুদুর রহমান মান্নারা তো উল্টো পথে হাঁটছে বিএনপির পথে হাঁটছে না কথা স্পষ্ট আমার তো মনে হয় যে এরকম শর্ত দেওয়া উচিত যে এদেশের প্রকৃত দেশপ্রেমিকরা বিএনপিকে সমর্থন দেওয়ার আগে এই মাহমুদুর রহমান মান্না গঙ্গদের বিএনপিকে ত্যাগ করতে হবে এই শর্ত দেওয়া উচিত।